বাবু গো বাবু, কি বলবো, শীত এসেছে, শীতের সবজি দিয়ে রং বিরঙের নানান রকমের নানান পদের নানান আইটেমের রেসিপি করতে সবাই ভালোবাসে। আজকে আমি সেরকম একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যারা কার্তিক মাসে নিরামিষ খাচ্ছেন বা দামোদর মাসে নিরামিষ খাচ্ছেন, তাদের জন্য একদম অপার একটা রেসিপি। ঘরের মধ্যে যা উপকরণ আছে তাই দিয়ে একদম স্পেশিয়ালভাবে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কি বলবো, বলার আর ভাষা নেই। যারা নিরামিষ খাবেন, যারা নতুন আছেন, রান্না করতে পারেন না, তাদের জন্য এই রেসিপিটি, এবং কি যারা আমার বেছালার ভাই আছেন, তাদের জন্য এই রেসিপিটি তুলে ধরলাম। দেখতে থাকুন, দেখার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখতে থাকুন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কি হতে চলেছে, কি হয়েছে। নমস্কার মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের আশেষ কৃপায়, আর আপনাদের বুক ভরা ভালোবাসা আমিও খুব ভালো আছি। অন্তাসমম কিচিংয়ে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আবার বরাবরের মতন একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতে থাকুন, দেখার সাথে সাথে একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন, যদি আরও ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দেবেন। আসলে অনেক দিন আমি রেসিপি দিই না, সমস্যায় আছি, যার যার সংসার নিয়ে বা মনের শান্তি নিয়ে, যাই হোক বলবো না, সেই জন্য আর রেসিপিগুলো তুলে ধরি না, বা মনটা ভালো হলে তারপরে আমি রেসিপি নিয়ে আসব, সে হলো ব্যাপার। তাহলে কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি উপভোগ করুন, দেখতে থাকুন কি হতে চলেছে। এটার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সর্বপ্রথমে আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে আস্ত মশলা, একটু রোস্ট করে নেব, রোস্ট মশলা তৈরি করে নেব। এই আস্ত মশলার মধ্যে কি কি নিয়েছি, ধনে নিয়েছি, আস্ত ধনে, আস্ত জিরে, আস্ত গরম মশলা পরিমাণ মতন করে, আমি আমার পরিমাণ মতো করে নিয়ে নিলাম, বেশি কমে। সুন্দরভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। সুন্দর একটা যখন স্মেল বের হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এই রোস্ট মশলাগুলো তৈরি করে নিয়ে ফেললাম, উঠিয়ে নিলাম। এবার দেখতে থাকুন কি হচ্ছে। মশলাগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডায় দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এই মশলাগুলো একটু ব্লেন্ড করে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন মিক্সার জারে দিয়ে দিলাম, ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন আপনারা। এবার এই মিক্সার জারে আরেকটা উপকরণ তৈরি করব, কি এখানে দিয়েছি, চিনে বাদাম, দেখতে পাচ্ছেন এগুলো, এই বাদামগুলো প্রচুর আছে আমাদের সবার কাছে। এই বাদামগুলো একটু ভেজে নিয়েছি আগে, আমি দিয়ে দিলাম বাদামগুলো। এবার দিয়ে দেব আমি, দেখতে পাচ্ছেন কি এখানে, এগুলো হয়েছে পোস্ত, দেখতে পাচ্ছেন পোস্ত, আগের থেকে আমি ভিজে রেখেছি, পোস্তগুলো দিয়ে দিলাম। এবার আরেকটা উপকরণ দেব, এগুলো কি দেখুন, এগুলো হয়েছে মিষ্টি কুমড়ার বিচি, বিচিগুলো আমি আগের থেকে একটু টেলে নিয়েছি, ভাপ ভেজে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেব আরেকটা উপকরণ, কি দেখতে পাচ্ছেন, নারিকেল কোরানো, আমার পরিমাণ মতন আমি নারিকেল কোরানো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটা আস্ত টমেটো, দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়ে আসব। এবার ব্লেন্ড করার পালা ঢাকা দিয়ে আমি ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখতে অনেক ইয়ামি লাগছে, খুবই ভালো লাগছে, চাটনির মতন দেখা যাচ্ছে। যাই হোক, আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমার কাজটা হয়েছে কি দেখুন, আবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণের তেল, তেলগুলো অবশ্যই গরম হয়ে গিয়েছে। এবার আমি এই তেলের মধ্যে কি দেব, দেখতে পাচ্ছেন এখানে এখন শীত চলে এসেছে, সেই জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে একেবারে নিয়ে ফেললাম, দেখালাম না, আর ভিডিওটি এমনিতেই লম্বা হয়ে যাবে সেই জন্য। এবার ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে দেব। পুরো ফ্রাই প্যানটা ফুরে গিয়েছে, ফুলকপিটা অনেক বড় সেজন্য।
একটু নাড়তে চাড়তে একটু কষ্ট হচ্ছে, কিচ্ছু হবে না, যখন একটু মজে যাবে, নরম হয়ে যাবে তখন কমে যাবে। নাড়তে চাড়তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভাজির মতন হয়ে আসছে, কালারটা চলে আসলে হবে, খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। আর একটু লবণ ছিটকিয়ে দিলাম কথা বলতে বলতে, দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি মজে যাবে, এবং কি লবণগুলো ফুলকপির গায়ে বেজে যাবে, খেতে অনেকটা ভালো লাগবে। সেজন্য কথা বলতে বলতে আমি ফুলকপিগুলো হালকাভাবে ভেজে এক সাইডে রেখে দিলাম। এবার দিয়ে দেব আমি একটা গ্যাস ওভেনে কড়াই, দেখতে পাচ্ছেন কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আমি পরিমাণ মতন তেল, দেখতে পাচ্ছেন এই তেলে এবার দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতন ঘি, দেখতে পাচ্ছেন। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, একটা তেজপাতা, দেখতে পাচ্ছেন। এবার আরেকটা কাজ করতেছি, এখানে পরিমাণ মতন আমি মশলা নিয়েছি, মশলাগুলো একটা কাপের মধ্যে জল নিয়েছি, মশলাগুলো আমি জলের মধ্যে একটু গুলে নেব, দেখতে পাচ্ছেন। মশলার মধ্যে এখানে নিয়ে নিলাম আমি 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। আমি হলুদের গুঁড়ো ব্যবহার করি নেই, সেটাই ব্যাপার, কেন কি কোরমার মধ্যে অনেকে হলুদ ব্যবহার করে না, সেই জন্য আমিও করব না। গুলে নিলাম, দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি গুলে এক সাইডে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি আস্ত গরম মশলা, দেখতে পাচ্ছেন। গরম মশলার মধ্যে এখানে নিয়ে নিলাম কি দেখুন, দারচিনি নিয়েছি আমার পরিমাণ মতন, লবঙ্গ নিয়েছি, এলাচি নিয়েছি, দেখতে পাচ্ছেন, কয়েকটা গোলমরিচও নিয়েছি, দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি ফুড়বে, সেজন্য ফুড়ে ঘায়ের মধ্যে পড়বে, সেজন্য তাড়াতাড়ি আমি আগে গুলে রাখা যে মশলাটা কাবের মধ্যে রেখেছি সেই মশলাগুলো তাড়াতাড়ি দিয়ে দিলাম তেলের মধ্যে, দেখতে পাচ্ছেন খুব দ্রুত এই কাজটা করেছি আমি। এবার নেড়ে ছেড়ে দেব, নাড়বো নাড়বো, এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আমি, 1 মিনিট কষিয়ে নেব, ভালোভাবে কষবো, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষাতে হবে কিন্তু এই রেসিপির মধ্যে। মশলাগুলো নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম, তেল জল একদম একাকার হয়ে গিয়েছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব আমি কি জানেন, এখানে আগের থেকে যে আমি পেস্ট করে রেখেছি পোস্ত, বাদাম এবং কি যে নারিকেল, টমেটো, সেই উপকরণগুলো এবার 1 মিনিট মশলাগুলো কষানোর পরে আমি এই পেস্টটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, প্রায় আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব এই পেস্টগুলা মশলার সাথে, দেখতে পাচ্ছেন কষতে 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 খুব সুন্দর একটা কালার চলে আসবে, উপরে তেল চলে আসবে, আপনারা দেখলে বুঝে যাবেন। আসলে অনেকটা সময় লাগে এই মশলাগুলো কষাতে, অনেক সময় মশলা না কষালে তরকারির যে রেসিপিটি একদম ভালো হবে না, সেই জন্য ভালোভাবে কষাতে হবে। কি সুন্দর কষানো হচ্ছে, এই যে এই রেসিপিটি একদম শীতকালীন রেসিপি, আমরা এখন কার্তিক মাসে নিরামিষ খাচ্ছি, সেই জন্য এই নিরামিষ রেসিপিটি একদম পারফেক্ট। এই রেসিপিটি আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে। কথা বলতে বলতে কষানো আমার হয়ে গিয়েছে এই পেস্ট এবং মশলা। এবার আরেকটা উপকরণ দিয়ে দেব আমি কি, এখানে কি নিয়েছি দেখুন, টক দই, হাফ কাপ টক দই নিয়েছি, টক দইগুলো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি। এবার টক দইগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন টক দইগুলো দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব, কেন কি টক দইয়ের মধ্যে জল আছে, সেজন্য কষাতে কোনো সমস্যা হবে না, একদম মিক্স করে ফেলবো, মিক্স করে ফেলবো, 1 মিনিট বরাবর আমি কষিয়ে নেব এই টক দইয়ের সাথে মশলাগুলো, যাতে দারুণ একটা টেস্ট আসে, সেই জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি কষানোর পরে, দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেব হালকা ভেজে যে আমি ফুলকপি রেখেছি সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে সুন্দরভাবে উঁচু নিচু করে আমি মশলার সাথে আবার মিক্স করে ফেললাম, মিক্স করতে হবে ভালোভাবে, আপনারা দেখলে বুঝে যাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, দেখলে বুঝে যাচ্ছেন কত সুন্দর, খুব ভালোভাবে মিক্স করে ফেলেছি কয়েকবার নেড়ে চেড়ে, কষাতে কষাতে ভালোভাবে নাড়তে নাড়তে মশলার সাথে মিশে গিয়েছে। এবার আমি একটু ঢেকে দেব, দেখতে পাচ্ছেন এবার ডেকে দিলাম, জাস্ট 30 সেকেন্ড আমি ডেকে রেখে দিয়েছি মশলাগুলো, গায়ে ভালোভাবে বেজে যাক বা লেগে যাক, সেই জন্য
তিন সেকেন্ড পরে আমি ঢাকা তুলে দেখলাম খুব ভালোভাবে মশলার সাথে মিশে গিয়েছে, ছেট হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব আমি কি দেখতে পাচ্ছেন, এখানে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ। লিকুইড দুধগুলা আমি এবার দিয়ে দিলাম, দেখুন আপনারা খুব সুন্দরভাবে লিকুইড দুধগুলা দিয়ে দিলাম। যদি বেশি দুধ দিতে চান তাহলে দেবেন, সমস্যা নেই। আমি এখানে এক গ্লাস দিয়েছি লিকুইড দুধ। এবার দিয়ে দেব আমি কিছু জল, কোনো সমস্যা নেই। আমি ব্লেন্ডার মেশিনটা ধুয়ে জলগুলা দিয়ে দিলাম, যে ব্লেন্ডারের যে জারটা আছে সেই জারটা ধুয়ে আমি আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন জাস্ট আমি 1.5 মিনিট বা 1 মিনিট 30 সেকেন্ড অপেক্ষা করব। এবার অপেক্ষার পরে চলে আসলাম, এবার ঢাকা তুলে দেখলাম, দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর হয়েছে তরকারিটা, আমার খুবই ভালো লাগছে, মজে গিয়েছে একদম। ইয়ামি দেখা যাচ্ছে, প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে। দেখুন এটা যেহেতু নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হয়নি, এটাতে আমি পেঁয়াজ বেরেস্তা দেব না। পেঁয়াজ বেরেস্তা যদি আপনারা দিতে চান দিয়ে দেবেন, সমস্যা নেই। এই পর্যায়ে আমি দিয়ে দেব, কি দেখতে পাচ্ছেন, কয়েকটা কাঁচামরিচ তো দিয়েছি। এবার দিয়ে দেব আমি আগের থেকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছি, সেই মশলা থেকে আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম ছড়িয়ে। খুবই সুন্দর একটা ফ্লেভার এসেছে, দারুণ একটা ঘ্রাণ এসেছে, কি বলবো, বলার আর ভাষা নেই। দিয়ে একটু মশলাগুলো আবার নিচের দিকে একটু ছড়িয়ে দিলাম চামচ দিয়ে বা হাতা দিয়ে, ভালোভাবে একটু সব জায়গায় যাতে লেগে যায় দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা না দিলে একদম হবে না এই রেসিপিতে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে হাত দিয়ে ঝাঁকানাকা করে দিলাম। এবার একটু ডেকে দিলাম, দেখুন আপনারা জাস্ট মশলাগুলোর ফ্লেভার বের হয়ে যাক, ধনেপাতার ফ্লেভারটা বের হয়ে যাক, সেদিকে লক্ষ্য রেখে আমি ভালোভাবে একটু ডেকে দিলাম। জাস্ট 10 সেকেন্ড বা 20 সেকেন্ড হলে চলবে। এবার ঢাকা তুলে দেখলাম, খুবই সুন্দর হয়েছে আমার রেসিপিটি, কী বলবো, বলার আর ভাষা নেই। ঘরের মধ্যে যতটুকু আছে ততটুকু দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি, নিরামিষ রেসিপি। কোথাও যদি ভুলত্রুটি থাকে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অনেকদিন পরে আমি ভিডিওতে ভয়েস ওভার করতে আসলাম, সেজন্য একটু ভুল হতেও পারে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। মেন লুকটা দেখুন কত ইয়ামি হয়েছে। নিরামিষ দিনে কোনো যদি আত্মীয় স্বজন এসে যায় নিরামিষের সময়, এই রেসিপিটি ট্রাই করবেন প্লিজ। যদি ভালো লেগে যায় প্লিজ একটু শেয়ার করে দিন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন আজকের ভিডিও আজকের এখানে সমাপ্ত করে দিলাম, আবার একটা পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা বাই বাই, নমস্কার।